দেখতে পাচ্ছেন একটি ফ্লুরোসেন্ট ল্যাম্প তথা টিউব লাইটের সার্কিট ডায়াগ্রাম। এই ভিডিওতে আজকে আলোচনার বিষয় কিভাবে টিউব লাইট চালু হয়, স্টার্টার সুইচ কিভাবে টিউব লাইটকে চালু করে দেয়, কি কারণে এই টিউব লাইট জ্বলে ওঠে, কি কারণে আমরা আলো পেয়ে থাকি টিউব লাইট থেকে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ডায়াগ্রামটি সম্পর্কে জেনে নিব। এটি হলো এসি সোর্স, এটি হলো সুইচ, অন অফ সুইচ, এটি হলো ব্যালেস্ট, এটি হলো টিউব লাইট, এটি হলো স্টার্টার। টিউব লাইটটি চালু করার জন্য প্রথমে আমরা সুইচটিকে অন করব। সুইচটিকে অন করলে এখান থেকে পাওয়ার ফিলামেন্ট হয়ে স্টার্টার সুইচে চলে যাবে। স্টার্টার সুইচের ভিতরে আছে বায়োমেটালিক কন্ট্যাক্ট। এই বায়োমেটালিক কন্ট্যাক্টের এটি হলো স্টেশনারি, অর্থাৎ দাঁড়িয়ে থাকে, এবং এটি মুভেবল, মুভেবল বায়োমেটালিক কন্ট্যাক্ট। এই স্টার্টার সুইচের ভিতরে নিয়ন গ্যাস চার্জ করা থাকে। এখানে যখন পাওয়ার থাকে, তখন ফেজ থাকে, এবং এই দিকটা যখন নিউট্রাল থাকে, তখন এই ভোল্টেজের পার্থক্যের কারণে এবং এই নিয়ন গ্যাস এটার ভিতরে চার্জ করা থাকার কারণে এখানে স্পার্ক হয়। স্পার্ক হয়ে এখান থেকে ইলেকট্রন লাভ দিয়ে যাওয়ার চেষ্টা করে। যখনই লাভ দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্পার্ক হয়, তখন কি হয়, এটা হিট হয়ে যায়। এই কন্ট্যাক্ট পয়েন্টটি হিট হয়ে যায়, এবং এই মেটালটির একটি ধর্ম, এটি যখন হিট হবে তখন এটি বেঁকে যাবে। তখন এটি হিট হয়ে বেঁকে গিয়ে কন্ট্যাক্ট করে দেয়, এই দুটি মেটাল কন্ট্যাক্ট হয়ে যায়। কন্ট্যাক্ট হয়ে গেলে তখন ইলেকট্রন এই কন্ট্যাক্ট হয়ে যাওয়ার কারণে এখান থেকে ফ্লো হতে থাকে, কারেন্ট এখান থেকে গিয়ে এখান থেকে নিউট্রালে সার্কিট কমপ্লিট করে। তাহলে এখান থেকে যখন পাওয়ার যাবে, তখন সেই পাওয়ার এই ফিলামেন্ট হয়ে এখানে স্টার্টার থেকে এই ফিলামেন্ট হয়ে সার্কিট কমপ্লিট করবে। এভাবে যখন সার্কিটটি কমপ্লিট হবে, তখন এই যে দুটি ফিলামেন্ট, এই দুটি ফিলামেন্ট টিউব লাইট, এই টিউবের ভিতরে যে দুটি ফিলামেন্ট আছে, এই ফিলামেন্ট দুটিও স্পার্ক করা শুরু করবে। যখন স্পার্ক করবে, তখন এখান থেকে ইলেকট্রনের প্রবাহ হতে শুরু করবে। এইদিকে এই যে মেটালটি, এই মেটালটি কন্ট্যাক্ট অবস্থায় থাকার কারণে এটি যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, সেটি আবার পুনরায় কুলিং হবে, সেটি আবার ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা যখন হয়ে যাবে, তখন এই মেটালটি কন্ট্যাক্ট অবস্থায় থাকবে না, আবার ওপেন হয়ে যাবে, পূর্বের অবস্থা ফিরে যাবে। যখন পূর্বের অবস্থা ফিরে যাবে, তখন এখান থেকে পাওয়ার গিয়ে এখানটায় আর এখান থেকে যাবে না, তখন এখানেও আয়োনাইজেশন হবে। এই টিউবের ভিতরে থাকে আর্গন এবং মার্কারি গ্যাস, এই গ্যাসের সাহায্যে আয়োনাইজেশন হয়ে এই এখান থেকে ইলেকট্রনের প্রবাহ হয়। ইলেকট্রনের যখন প্রবাহ হয়, তখন সেই ইলেকট্রনের প্রবাহটাই মূলত টিউব লাইটটিকে জ্বালিয়ে দেয়। তখন সেই ইলেকট্রনের প্রবাহটি মূলত আমরা আলো আকারে দেখতে পাই। তো এখানে একটি বিষয় যে এই যে ইলেকট্রনের প্রবাহ, এটি কি সাদা, হোয়াইট? নো, এটি হোয়াইট না, এটি হলো ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, বেগুনি রশ্মি। এই বেগুনি রশ্মিটাকে আমরা কেন হোয়াইট দেখতে পাই, আমরা একটু লক্ষ্য করলে দেখব যে প্রত্যেকটা টিউবের উপরে কিন্তু কোটিং থাকে, ফসফরাস কোটিং। এই ফসফরাস কোটিংয়ের কারণে আমরা এই ভিতরের যে কালারটা, সেটা আমরা দেখতে পাই না, আমরা হোয়াইট কালার দেখতে পাই। এভাবেই টিউব লাইট কাজ করে থাকে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই শুভকামনায়। বাই বাই।